সোনামণিরা, আমরা প্রথমেই যে কালারটির নাম শিখব সেটি হচ্ছে গ্রিন। গ্রিন অর্থ সবুজ। তোমরা এখানে সবুজ রঙটি দেখতে পাচ্ছ। তাহলে আমরা একটু গ্রিন বানান করি। জি আর ডাবল ই অ্যান্ড গ্রিন, জি আর ডাবল ই অ্যান্ড গ্রিন। গ্রিন অর্থ সবুজ। গাছের পাতার রং সবুজ। আমাদের যে জাতীয় পতাকা আছে সেখানেও আমরা সবুজ রং দেখতে পাই, আরও একটি রং দেখতে পাই, সেই রংটি আমি তোমাদের পরে বলবো। আমাদের জাতীয় পতাকায় যে আয়তক্ষেত্রটুকু আছে সেটুকুর রং হচ্ছে সবুজ। সবুজ আমাদের দেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক। আমরা এখন কয়েকটি ছবি দেখব যেগুলোর রং হচ্ছে সবুজ। তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট সোনামণিরা, আমরা এখন যে কালারটির নাম শিখব সেটি হচ্ছে ব্রাউন। তোমরা দেখতে পাচ্ছ ব্রাউন রঙটি। ব্রাউন অর্থ কি? ব্রাউন অর্থ বাদামি। ব্রাউন অর্থ বাদামি। আমার সাথে তোমরা সবাই ব্রাউন বানানটি করো। বি আর ও ডাব্লিউ এন, ব্রাউন। বি আর ও ডাব্লিউ এন, ব্রাউন। ব্রাউন অর্থ বাদামি। আমরা কোথায় কোথায় বাদামি রং দেখি একটু বলে নেই। প্রকৃতিতে কাঠ, মাটি এবং মানুষের ত্বকে বাদামি রং দেখা যায়। মূলত গাঢ় কাঠ এবং উর্বর মাটির রং। আমরা এখন কয়েকটি ছবি দেখতে পাচ্ছি যেখানে ব্রাউন রংটি আছে। আমরা যেই রঙটির নাম শিখব অর্থাৎ যে কালারটির নাম শিখব সেটি হচ্ছে ব্ল্যাক। সেটি হচ্ছে ব্ল্যাক। তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক রঙটি। ব্ল্যাক বানান করো তাহলে। বি এল এ সি কে, ব্ল্যাক। ব্ল্যাক অর্থ কালো। ব্ল্যাক অর্থ কালো। ছোট্ট সোনামণিরা, তোমাদের মাথায় যে চুল আছে দেখো তো সেই চুলের রং কি? দেখেছো? দেখার আগে সবাই জানো, তাই না? চুলের রং হচ্ছে কালো। আমরা এখন কিছু ছবি দেখব যেখানে কালো রং দেখা যাবে। দেখো তাহলে। এখন আমরা যেই রঙটির নাম শিখব, যে কালারটির নাম শিখব সেটি তোমরা এতক্ষণে বুঝে ফেলেছ, কারণ কালারটি দেখা যাচ্ছে। তাহলে বলো কালারটির নাম কি? অরেঞ্জ। কালারটির নাম হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ অর্থ কমলা। তোমরা সবাই কমলা পছন্দ করো, কম বেশি, তাই না? হ্যাঁ, সবাই পছন্দ করো। অরেঞ্জ বানান করো। ও আর এ এন জি ই, অরেঞ্জ। অরেঞ্জ অর্থ কমলা। আমরা কমলা যে খাই সেটার রং হচ্ছে অরেঞ্জ। আমরা যে গাজর খাই সেই গাজরের রঙও কি? অরেঞ্জ। তারপর যে মিষ্টি কুমড়া দেখা যায় সবজি যেটা তোমরা খাও, সেই মিষ্টি কুমড়ার রঙও অরেঞ্জ, কমলা রং। এখন কিছু ছবি দেখতে পাচ্ছ যেখানে আমরা অরেঞ্জ কালারটি দেখতে পাচ্ছি। এখন তোমরা কি কালার দেখতে পাচ্ছ? ইয়ালো। কি কালার দেখতে পাচ্ছ? ইয়ালো। ইয়ালো অর্থ
হলুদ, ইয়েলো অর্থ হলুদ। ইয়েলো বানান করো ওয়াই ই ডাবল এল ও ডাব্লিউ, ইয়েলো। ছোট্ট সোনামণিরা, আমরা কোথায় কোথায় ইয়েলো রঙটি দেখতে পাই? ডিমের কুসুমে। ডিমের কুসুমের রং কি? ইয়েলো। আমরা সর্ষে ফুলকে দেখেছি সবাই, সেই সর্ষে ফুলের রঙও ইয়েলো, মানে হলুদ। বসন্তকালে যে গাছের পাতা ঝরে পড়ে, সেই গাছের পাতা কিন্তু প্রথমে হলুদ হয়ে যায়, তারপর ঝরে পড়ে। পাকা লেবুর রং হলুদ হয়, পাকা সোনার রং হলুদ হয়। আমরা এখন কিছু ছবি দেখতে পাচ্ছি, এখানে ছবিগুলোতে ইয়েলো রং দেখা যাচ্ছে। আমরা এখন যে কালারটির নাম শিখব সেটি হচ্ছে ব্লু। তোমরা দেখতে পাচ্ছ ব্লু কালারটি, তাহলে বানান করো বি এল ইউই ব্লু, বি এল ইউই ব্লু। ব্লু অর্থ নীল, আকাশের রং নীল। আমরা এখন যে কালারটির নাম শিখব সেটি হচ্ছে রেড। রেড অর্থ লাল। রেড বানান করো আর ই ডি রেড। ছোট্ট সোনামণিরা, আমি একটু আগে তোমাদের বলেছিলাম জাতীয় পতাকায় দুটি রং দেখা যায়, একটি সবুজ বলেছিলাম আর একটি এখন বলছি সেটি হচ্ছে লাল। জাতীয় পতাকার যে বৃত্তটি থাকে সেই বৃত্তের রং লাল। এই লাল রং উদীয়মান সূর্য ও স্বাধীনতা যুদ্ধে আত্মস্বর্গকারীদের রক্তের প্রতীক। আমাদের শরীরে কোনো অংশ কেটে গেলে সেখান থেকে যে রক্ত পড়ে সেই রক্তের রঙও লাল। কোথাও বেড়াতে যাওয়ার পথে রাস্তার মোড়ে দেখবে ট্রাফিক বাতির সংকেত দেখা যায়, লাল বাতি জ্বলতে দেখলে গাড়িগুলো থেমে যায়। তোমরা দেখতে পাচ্ছ এই যে সংকেতগুলো সবুজ, হলুদ এবং লাল রং দেখা যাচ্ছে। এই লাল রং যখন জ্বলে ওঠে তখন গাড়িগুলো কি করে? থেমে যায়। এখন আমরা যে কালারটির নাম শিখব সেটি হচ্ছে গ্রে। গ্রে অর্থ ধূসর। গ্রে বানান করো তাহলে জি আর এ ওয়াই গ্রে। এই গ্রে রঙটি সাদা ও কালোর মধ্যবর্তী একটি রং। কাগজ পোড়ালে যে ছাই পাওয়া যায় সেই ছাইয়ের রঙও হচ্ছে গ্রে। আমরা এরপর কিছু ছবি দেখতে পাবো, যেই ছবিগুলোতেও আমরা গ্রে রং দেখতে পাবো। তোমরা সবাই তাহলে দেখো ছবিগুলো। ছোট্ট সোনামণিরা, আমরা এখন যে কালারটির নাম শিখব সেটি হচ্ছে ভায়োলেট। ভায়োলেট অর্থ বেগুনি। ভায়োলেট বানান করো ভি আইও ভায়ো এল ই টি লেট ভায়োলেট, ভি আইও ভায়ো এল ই টি লেট ভায়োলেট। ভায়োলেট অর্থ বেগুনি। রংধনু যে সাতটি রং আছে তার মধ্যে বেগুনি একটি রং। আমরা এখন কিছু ছবি দেখতে পাচ্ছি যেখানে বেগুনি রং দেখা যাচ্ছে। এখন আমরা যে কালারটির নাম শিখব সেটি কি সবাই এতক্ষণে বুঝে গেছো? হোয়াইট। হোয়াইট অর্থ সাদা। হোয়াইট বানান করো ডাব্লু এইচ আই টি ই হোয়াইট, ডাব্লু এইচ আই টি ই হোয়াইট। হোয়াইট অর্থ সাদা। ছোট্ট সোনামণিরা, আমরা যে ভাত খাই সেই ভাতের রং কি? ভাতের রং সাদা।
আম্মুরা যখন রান্না করে তরকারিতে যে লবণ দেয় সেই লবণের রং কি? ঠিক বলেছ, সাদা রং। তোমরা যে দুধ খাও প্রতিদিন সেই দুধের রং কি? সাদা। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা এখন কিছু ছবি দেখব যেখানে সাদা রং দেখা যাবে। ছোট্ট সোনামণিরা, আজ তাহলে এই পর্যন্তই। নেম অফ কালার্স তোমাদের HW থাকবে।